দেখ রমজান মাসে বিকালে দেখা যায় বিকাল বেলা আম্মু ইফতার বানায়, ওই সময় পুরো ঘর ঘ্রাণে ভরে যায়, নাকে অতিরিক্ত খাবারের ঘ্রাণ প্রবেশ করলে কি সিয়ামের কোনো সমস্যা হবে? মাশাআল্লাহ, আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করেছিলাম কিন্তু শেষমেশ আর রোজা ভাঙি নাই, তো ইচ্ছার কারণে কি আমার সিয়াম ভেঙে গেছে? শেখ, ঋতুবতী মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে সিয়াম রাখবে? সিয়াম পালন করার অবস্থায় যদি গোসলের সময় ভুলক্রমে পানি পান করে ফেলে তাহলে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে? রমজান মাসে অনেক ইমাম টাকার বিনিময়ে কোরআন খতম করে সওয়াব বকশিয়ে দেয়, এ ব্যাপারে শরীয়ত কি? রমজান মাসে বিকালে দেখা যায় বিকালবেলা আম্মু ইফতার বানায়, ওই সময় পুরো ঘর ঘ্রাণে ভরে যায়, নাকে অতিরিক্ত খাবারের ঘ্রাণ প্রবেশ করলে কি সিয়ামের কোনো সমস্যা হবে? মাশাআল্লাহ, হ্যাঁ আসলে কথা ঠিক, তো আসরের পর থেকে যে ঘ্রাণ শুরু হয়, আহ এটারও তো আলাদা একটা মজা আছে। তাহলে ঘ্রাণ নেয়ার মজার কারণে সিয়াম ভাঙবে কিনা? এর উত্তর হচ্ছে ঘ্রাণ নেয়ার মজার কারণে সিয়াম ভাঙবে না। ঘ্রাণ নেওয়ার মজা মানে কোনো ঘ্রাণ আপনার ভিতরে যাওয়ার কারণে সিয়াম ভাঙে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম রেখে তার থেকে রেওয়ায়েত আছে সুগন্ধি ব্যবহার করতেন, খাবারেরটাও তো একটা সুগন্ধি ঘ্রাণ আছে, তাই না? তো খাবারের যেমন ঘ্রাণ আছে আতরেরও ঘ্রাণ আছে, তাহলে সিয়াম রেখে সুগন্ধি যদি ব্যবহার করা যায়, সিয়াম রেখে খাবারের কোনো ঘ্রাণ নাকে প্রবেশ করলে এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা এগুলো তো পড়ে দিচ্ছি। শেখ, রমজান মাসে অনেক ইমাম টাকার বিনিময়ে কোরআন খতম করে সওয়াব বকশিয়ে দেয়, এ ব্যাপারে শরীয়ত কি বলে? বকশিয়ে দেয়, আমার গত 3-4 বছর আগে হবে বা আরও কয়েক বছর আগে হতে পারে, মসজিদে যেখানে জুমা পড়ে তো এক লোক আসছে, হুজুর রমজানের 27-এ রমজান আসছে, এসে বলছে হুজুর এই যে হাদিয়াগুলো নেন, কিছু হাদিয়া নিয়ে আসছে, কিছু পোটলা নিয়ে আসছে, এগুলো রাখেন, হুজুর আপনি খতমগুলো বক্সায় দিন, আমরা 4 খতম করছি, 4 খতম বক্সায় দিন। তা আমি বললাম খতম বক্সায় কেমনি তা তো আমার জানা নাই। হুজুর আপনি মুফতি সাহেব, আপনি দেশে বিদেশে ওয়াজ করেন, আপনি খতম বক্সাইতে জানেন না, তাহলে জানেনটা কি? তার মানে ওনার দৃষ্টিতে খতম বক্সানি না শিখলে এটা তো আলেমের কাতারেই পড়ে না খতম। আমি বললাম যে না আসলে কেমনে বক্সা একটু বুঝাই দেন। ক হুজুর আমরা যা খতম করছি এগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে আছে, তা আপনি বক্সায়া দিলে না এই খতমগুলো আসমান পর্যন্ত উঠবে, আল্লাহ পর্যন্ত যাবে। তা আমি বললাম বাশাল্লাহ, আমরা তো খুব চালাক মানুষ দেখতেছি, আমাদের খতমগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে আছে, এখন এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দালাল আর কন্ট্রাক্টর লাগবে, আপনি আমার টাকা দিয়ে দালাল ধরাইছেন, আমি আরও ধাক্কা হেঁইও আরও জোরে হেঁইও ধাক্কা দিয়ে আসমান পর্যন্ত পৌঁছাইতে হবে, আল্লাহর কাছে এবাদত পৌঁছানোর জন্য এইরকম দালাল আর কন্ট্রাক্টরের ব্যবস্থা আল্লাহ রাখে নাই। আল্লাহ বলেন উজিবু দাওয়াতা দাঈ ইদা দানি, বান্দা তুমি আল্লাহ আমার ইবাদত করতে দেরি হবে, ডাকতে দেরি হবে, তেলাওয়াত করতে দেরি হবে, আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হবে না, আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হবে না। খতম বকশানির যা সিস্টেম আছে সবগুলো হলো আমাদের দেশের কিছু হুজুরদের বানানো সিস্টেম। আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় কয় এই ফানানি, বুঝেন ফানানি? তার মানে হচ্ছে গরুর বাছুর দিয়া ফানায়, গরু যখন দুধ দোহন করবে তো গরুরওয়ালা গরুর মালিক সেই বাচ্চাকে নিয়া ওই দুধের কাছে লাগাইয়া ঠুস দেওয়ায়, তো যখন বাচ্চারা একটু টান দেয় দুধের জোয়ার শুরু হয়, বাচ্চা টান দিয়া বের করে বেড়া তোরে দিছি ফানাবি, দুধ তো বেড়া আমি খাবো। আসলে যে বাচ্চা দিয়ে ঠুস দিছি এটা আসল উদ্দেশ্য কি? ফানানি। তো আমাদের দেশে খতম বকশানির নামে, খতমের নামে এরকম বহুত ফানানির সিস্টেম আছে, এগুলো ইসলামী সিস্টেম নয়, এগুলো হচ্ছে পকেট কাটার সিস্টেম। আল্লাহ আমাদের এই সকল কুসংস্কার এবং বিদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। শেখ, গত রমজানে আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করেছিলাম কিন্তু শেষমেশ আর রোজা ভাঙি নাই, শেখ উক্ত ইচ্ছার কারণে কি আমার সিএম ভেঙে গেছে? ওই যে বললাম সিএম ভাঙবে নিয়ত করছে, দোকানে গেছে কালো, কিছু কিছু মুসলমান তো রমজান মাসে আসলে হিন্দু হয়ে যায়, ঠিক না? মানে হিন্দু হোটেল, তাহলে কোনো ঢুকার কথা কে? হিন্দু ঢুকে কে? কিছু মুসলমান। হ্যাঁ যদি সে সফরে থাকে অসুস্থ, রোজা ভাঙছে শরীয়ত সম্মতের কারণে, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ মাফ করুন যদি আপনি ইচ্ছাকৃত রোজা ভাঙেন আর ওই অবস্থায় যদি আল্লাহর গজব নাজিল হয় আপনি মরেন, তাহলে আপনার মৃত্যুটা কাদের সাথে হবে? আল্লাহ বাঁচার তৌফিক দান করুন, আমিন। প্রবন্ধ কোন এরকম অনেক সময় সিয়াম ভেঙে ফেলা যদি নিয়ত করেন, তারপরে যদি এরপরে আবার কিছুক্ষণ পরে সিয়াম রাখেন তাহলে ওই দিনের সিয়ামের কাজ আদায় করতে হবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। শেখ, স্বাভাবিকভাবেই আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, এগুলো বাছাই করা দরকার ছিল, একই প্রশ্ন বারবার, এরকম রক্ত পড়লে কি সিয়াম ভাঙবে? আগে বলেছি রক্ত, দাঁতের রক্ত বের হওয়ার কারণে সিয়াম ভাঙবে না। শেখ, ঋতুবতী মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে সিয়াম রাখবে? হ্যাঁ অবশ্যই রাখতে হবে, ফজরের পূর্বে যদি পবিত্র হয়ে যায়, হায়েজ নেফাস বন্ধ হয়ে যায় বা সে পবিত্র হয়ে যায়, অবশ্যই এই দিনের সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করার অবস্থায় যদি গোসলের সময় ভুলক্রমে পানি পান করে ফেলে তাহলে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে? গোসল করতে গিয়ে
সতর্ক থাকবেন যেন পানি কোনো রকমে নাকে মুখে না যায়। এরপরেও যদি কোনো আপনার অনিচ্ছাবশত পানি নাকে মুখে চলে যায় তাহলে সিয়াম ভাঙবে না। ইচ্ছাকৃত যদি পানি পান করেন তাহলে সিয়াম ভেঙে যাবে। অনিচ্ছায় যদি ভুলে গেছেন যে আমি তো আসলে কি আমি আসলে রোজা রেখেছি এটা ভুলে গেছেন, আপনি ওই গোসল করার সময় কুলি কর্তৃক একটু খেয়ে ফেলছেন, একটু না বেশিও যদি খান কোনো সমস্যা নাই, একটু আধটু খান আর বেশি খান, ভুলে যতক্ষণ খাবেন ততক্ষণ মাফ, যা পারেন তা খাবেন তবে ভুলে খাবেন, যতক্ষণ খাবেন ভুলে খাবেন, মনে আসার পরে মুখে আসে যদি গলার ভিতরে ঢুকান সিয়াম শেষ, মুখে আসছে মনে আসছে মুখের ভিতরে আসে তখন ফেলে দিতে হবে, গলার ভিতরে চলে গেছে সব মাফ, যা গেছে গেছে আলহামদুলিল্লাহ, যা গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি মুখেরটা আবার ভিতরে ঢুকান সিয়াম আসে না গেছে গেছে শেষ।